হ্যালো বন্ধুরা, আমি প্রভাস, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। আমি এখন আছি শিয়ালদা স্টেশনে, পেছনে তোমরা দেখতেই পারছো শিয়ালদা স্টেশনে আছি। আর এখান থেকে আমি আজকে যাব নৈহাটি বড়মার কাছে। হ্যাঁ, বড়মার কাছে যাব, বড়মাকে দর্শন করব। আর বড়মার মন্দির উদ্বোধন হয়েছে, সেই মন্দির আমি আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণটুকু দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও। ঘুরির কাটায় এখন সময় 8:31, আর ট্রেন আমাদের ছাড়লো শিয়ালদা স্টেশন। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে, তোমরা কিন্তু নৈহাটি যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবে। যেরকম গেদে লোকাল আছে, কল্যাণী সীমান্ত লোকাল আছে, কল্যাণী লোকাল আছে, প্লাস আরও রানাঘাট লোকাল আছে, শান্তিপুর লোকাল আছে। এই সব কটা ট্রেন মানে প্রায় অ্যাভেলেবেল ট্রেন বলতে পারো শিয়ালদা থেকে নৈহাটি যাওয়ার জন্য। তো তোমরা যে কোনো ট্রেন ধরে নৈহাটি পর্যন্ত যেতে পারো। ঘড়ির কাটায় এখন সময় 9:44, আর আমি এখন পৌঁছে গেছি নৈহাটি স্টেশনে। তো নৈহাটি স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে 5 মিনিটের হাঁটা পথ রয়েছে আমাদের বড় মায়ের মন্দির। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি নৈহাটি টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এরকম সামনে তোমাদের যে রাস্তাটা পড়বে, বেরিয়ে গেছি রাস্তা, আর এখান থেকে হাঁটা পথে জাস্ট কিছুক্ষণের ডিস্টেন্স। তো এই যে সামনে একটা তিন রাস্তার মোড় পড়বে, টিকিট কাউন্টার থেকে বেরিয়ে জাস্ট সামনেই তিন রাস্তার মোড় পড়বে। এই মোড় থেকে আমরা চলে যাবো এই দিকটাতে, এই দিকটাতে পড়বে বড় মায়ের মন্দির। জাস্ট হাঁটা পথে 5 মিনিট সময় লাগবে।
এই হলো সেই রাস্তা, আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে ঘাটের দিকে। তো এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তোমরা কিন্তু একদম স্টেশনের কাছ থেকে এরকম ভ্যান বা রিক্সা পেয়ে যাবে। এই ভ্যান বা রিক্সা করে তোমরা বড়মায়ের মন্দির পর্যন্ত যেতে পারবে। তোমাদের ভাড়া লাগবে 10 টাকা করে। কালী পুজোর সময় কিন্তু এই নৈহাটি শহরে প্রচুর বড় বড় কালী ঠাকুরের পুজো হয়, যেরকম এখানটা রয়েছে নৈহাটি গাজা কালী পুজো সমিতির পুজো। তো সামনেই দেখতে পাচ্ছ তোমরা, ওইখানটাতে কিন্তু কাঠামোর যে ঠাকুরের যে কাঠামো, সেই কাঠামোর পুজো কিন্তু হয়ে গেছে। যেহেতু কালী পুজোর আর বেশি দিন বাকি নেই, তো সেই কারণে এখানটা তোমাদেরকে একবার দেখাচ্ছি কাঠামো। এই হচ্ছে কাঠামো, আর এই কাঠামোর উপরেই কিন্তু তৈরি করা হবে মা কালীর মূর্তি, বিশাল সাইজের মূর্তি তৈরি হবে। সামনে যে এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমাদের নৈহাটির বড় মার যেই প্রত্যেক বছরের কালী পুজো হয়, তো সেই কালী পুজোর মূর্তির কাঠামো এখানটাই তৈরি হবে। কাঠামোর পুজো কিন্তু হয়ে গেছে, এখন ধাপে ধাপে মায়ের মূর্তি তৈরি হবে এখানটাতে। এই হচ্ছে নৈহাটির বড় কালী পুজো সমিতির বড়মা, বড়মার মন্দির এইটা। 100 বছর পূর্তি হচ্ছে আমাদের এই ভক্তি শ্রদ্ধা ও আবেগের। তোমরা যারা এখানটায় এসে পুজো দিতে চাও, তারা কিন্তু এখান থেকে ফুলের ডালি নিয়ে বা প্রসাদের ডালি নিয়ে তোমরা কিন্তু ভেতরে গিয়ে মায়ের পুজো দিতে পারবে।